আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর দম বা দমালু। আলুগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি। এখন আমি যেটি করব সেটি হচ্ছে একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ছিদ্র করে নিব। ছিদ্র করে নেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। আপনারা চেষ্টা করবেন এরকম করে নেওয়ার জন্য, তাহলে প্রত্যেকটি আলুর মাঝে মশলাগুলো ভালোভাবে ঢুকবে ও স্বাদও লাগবে। যে কোনো কাজ মন দিয়ে করলে বা আগ্রহ চেষ্টা চালিয়ে গেলে সেটা সফল হবে। এরকম করে আমি সবগুলো আলু ছিদ্র করে নিব। এই তো সবগুলো আলু ছিদ্র করে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানিগুলো ফেলে দিব। পানিগুলো ফেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চাপ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ বা স্বাদমতো। এগুলো দেওয়ার পরে এখন আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, চুলাটি চালু করে দিব। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তৈল হাফ কাপ। তেলটা গরম হওয়ার পরে মশলা মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা কালার করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে এই তেলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি দারচিনি, দুইটি এলাইচ। গরম মশলাটা তেলে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা মিক্স করাই আছে। এই মশলাটা এখন একটু তেলের সাথে কষিয়ে নেব। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করছি, কারণ আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আর গুঁড়ো মশলা অ্যাড করার আগে
একটু পানি নিয়ে এতে করে মশলার কালারটা নষ্ট হয় না। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, সব শেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ। এই সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলাটাকে যত বেশি কষাবেন, ভালোভাবে কষাবেন, আপনাদের আলুর দমটা তত বেশি খেতে টেস্ট হবে। তো অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি আর দিচ্ছি 4টি কাঁচামরিচ, ঝালের জন্য না অবশ্যই ফ্লেভারের জন্য, সুন্দর একটি ফ্লেভার আসবে। টমেটো মশলার সাথে কষানো হয়েছে, এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলো মিক্স করে নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়েছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তবে আপনাদের আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন মনে করেন আপনারা ঠিক ততটুকুই দিবেন। পানির সাথে আলুগুলো মিশিয়ে নেওয়ার পরে চুলোর আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট জাল করে নিব। ফিরে এলাম 8 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলোকে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এখন ঝোলটা টেনে যাওয়ার পর্যন্ত এটাকে জাল করে নিব। এই তো ঝোলটা টেনে মাখা মাখা হয়েছে আর আমার আলুর দম হয়ে গেছে। চুলো অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে গরম গরম সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার আলুর দম। ঝাল ও লবণ সব কিছুই মিলিয়ে পারফেক্ট আছে। এই খাবারটা আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। এখানে বিদায়, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।